ব্লুজ অ্যান্ড বিয়ন্ডের টিম পৌঁছে গেছিল ডিরেক্টর রাজীব কুমারের ক্লাসরুমের প্রিমিয়ারে। সোহেল দত্ত, কৌশিক সেন, খরাজ মুখার্জি, রুদ্রনীল ঘোষ অভিনীত এই ছবির মেন ইউএসপি হলো স্কুলের ক্লাসরুম, সাথে অনেক মজা, অনেক প্রেম। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মন্ত্রী নির্মল মাঝি, তাপস পাল, পার্থ, সারথি এবং আরও অনেকে। নির্মলদা কিছুক্ষণ আগে বললো, নির্মলদা হচ্ছে মানে আমার দুঃখের দিনের সাথী আমি মনে করি, তাকে সারা জীবন আমি পাশে পাবো। এরকম আরও অনেক যারা যারা আসবে, যারা আসছে তাদের সাথে কোনো না কোনোভাবে ইনার কানেকশন আছে বলেই আসছে। তো সেই জন্য আমার আজকে জার্নি শুরু হলো, ফিল্মি জার্নিটা শুরু হলো। আমি সেখানে সবাইকে একটা কথাই বলেছিলাম, এতদিন পাশে ছিলে এমনি সোহেলের, অভিনেতা সোহেলের পাশে থাকার জন্য কিন্তু আসতে হবে, এবং আপনারা না এলে বা তোমরা না এলে কিন্তু আমার ঠিক জায়গাটা আমি পুরোভাবে পাবো না। গাইডলাইন এইভাবে তো দেওয়া যায় না। কি গাইডলাইন মানে কি, ভালো অভিনয় করতে হবে, ভালো গল্প পেতে হবে। যেমন তাপস পাল দাদার ক্ষেত্রে বলেছিল, তাপস পাল সাহেব করেছিল, এখন ডিপেন্ড করছে তো স্টোরি, আর স্টোরির সঙ্গে যে ক্যারেক্টারের সঙ্গে ইনভলভ হয়ে যেতে হবে। নতুন ছেলে মেয়েদের নিয়ে গল্প, ছবির নাম ক্লাসরুম, ছবির প্রডিউসারও নতুন, এবং এক ঝাঁক নতুন ছেলে মেয়ে দেখতে পাবে, কিন্তু পাশাপাশি যারা বড়ো অভিনেতা আছে, খরাজ দা, সুপ্রিয়দা, রুদ্রনীল ঘোষ, কৌশিক সেন, বড়ো অভিনেতারাও আছে। এটা একটা সিনেমা যেটা ক্লাসরুম, এটা স্কুলে মানে স্কুল লাইফে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম জিনিস ইউজ করা না করার অনেক খারাপ দিক থাকে, ভালো দিক থাকে। এখানে কোনো কথা হবে না, একটাই কথা, এই প্রজন্মের আত্মপ্রকাশ আজকে নতুনভাবে, এই প্রজন্মের যারা আগামী 50 বছর রাজ করবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সোহেল একটা গুরুত্বপূর্ণ আঙ্গিকে, শৈশব কৈশোরের যে মেলবন্ধন, যৌবনে পদার্পণের আগে স্কুল জীবনের যে অধ্যাবসায়, তার সঙ্গে একটু সুখ দুঃখ হাসি কান্না, প্রত্যেকেরই জীবনে টাইম মেশিনের পেছনের দিকে ঘুরলে একটু স্মৃতির স্মরণীবে স্মৃতিপটে আঁকা টুকরো টুকরো ছবিগুলো মনে পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা কি, যতক্ষণ শুটিং করেছি ওর সঙ্গে সবসময় কিন্তু মানে একটা জোভিয়াল মুডে সবসময়ই ছিল। কাজের জায়গাটাতে আমরা দেখেছি যে নিজের সিনসিয়ারিটির জায়গায় কোনো রকম কোনো ত্রুটি হয়নি, নতুন স্বাভাবিকভাবেই। এটা ঠিক কথাই যে ওর হয়তো এক্সপিরিয়েন্সের অভাব, কিন্তু ও খুব চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার, যাতে কিনা জিনিসটা সুন্দর হয়, ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে। Press the bell icon on the YouTube app and never miss another update.